এই সাত সকালে তুমি কই যাও আর নবাস্তা অনেক ভান যাই ওই দারোগালির মেম্বার বানাইলাম উক্কা মার্কায় ভোট দিয়া ভোটের আগে কইল চাল দিব গম দিব এখন তো কোনো খবরই পাই না তাও দেখি যাই কিছু পাই নাই আচ্ছা বাস্তা এই কথা বাদ দাও একশো টাকা কর্জ দিয়ে আর বা একশো টাকা দিয়ে তুমি কি করবা একশো টাকা নিয়ে গাইছ আর কো না বাস্তা কি কমু বিপদের কথা এই অভাবের মধ্যে মেয়ে আইছে মেয়ের জামাই আইছে লগে করে দুইটা প্লান হলে আইছে এরা চার পাঁচ দিন ধরে আশের লাগার খাইতাছে আমার জাহানে তার কুলাইতাছে না একশো টাকা দাও অগ গাড়ি ভাড়া দিয়ে বিদায় করে দেই একশো টাকা আমি কোনে পাবো একশো টাকা তো নাই দেখা তো ব্যাংকে আমার ভাত খাওয়ার টাকা নাই আমি বিড়ি খাওয়ামো আমি কনে পাবো যা আসল সব তো ঘর দিয়ে এসে দিয়ে দিছি আমি বড় ফকির তা তো চাষা জানেই না আরে রহিম যে তাহলে কি মনে করে আমার কাছে আইসি খুব বিপদে বইরা যদি এটা কাট করে দিতেন আচ্ছা তুমি কি করুন যাই চার বছর ধরে তো খালি কইতাছি তা তো কিছুই দেন না আইতাছে আর সামনে সামনে তো আবার নির্বাচন আইবো দিমনি খালি ভোট মেম্বার সাহেব কইলো তোর মতো কত দেখছি গতবার 500 দিছি এইবার 9000 দিমু ভোট দিবি না আবার ভোট আরো কিছু দিবি দিব ওই ওই আই এবার সারি কাজে সালিশ করে আরে রহিম মিয়া এত তাড়াহুড়ো করে কোথায় যাও আর কি কম মাস্টার সাহেব গেছিলাম মেম্বারের কাছে তা কাট তো দিলই না তার জানা লড়া করে খেজা দিল পামনি সালারে আমার তো সময় সামনে আইতাছে দি মনিপুর মেম্বার এসব কি শুরু করলো তাহলে মেম্বার সাথে তো দেখা করতে হয় আসসালামু আলাইকুম মাস্টার সাহেব ওয়ালাইকুম আসসালাম মেম্বার সাহেব আপনি তো ভাবতেছি যাক ভালোই হলো দেখা হবে সাতাতে দোষী মেম্বার সাহেব ওই পাড়ার রহিমের সাথে আপনার কি ঝামেলা হয়েছে আপনি তো শিক্ষিত মানুষ রাস্তাঘাটে এই বিষয়ে কি কম আপনার সাথে আগামীকাল বাসায় যাইন কথা কমুনি আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব ওই ছাতা ধর ছাতা কি ধরেন না গো এই বাসায় গেলকে আচ্ছা ঠিক আছে তুমি ধরবো আরে মাথায় তো ওই
বিড এক লাইখা না আমার অর্ধেক দিও। এই বিড আর দাম 15 টাকা টিহা, এই বিড়ি জীবনে চোখে দেখছ? ওইটি বলে এই বিড়ি খাইব, জীবনে কোনোদিন খাইছ এই বিড়ি? ট্যাকে বন্ধুরা সান নাকি খাও তো গমসুরি কে দিয়া, গমসুরি কে দিয়া, এই 15 টাকা দামের বিড়ি খা নিয়ে যাই তিস আবাও না। কি কইলি তুই এটা? কি কইলি? তার মানে আমার বাবা চোর? আমার বাবা চোর কইলি? আমার বাবা হলো মেম্বার। আরে তারা এত না, তোমার মেম্বার বলে মানলো কে? তোর বাবু গম চুরি করে কাক জানা মেনছে এই কথা কইছি দিকে আমার মারছে। এইগুলা কি শুরু করছে বাপ দাদারা? বাপে গম চুরি করবো আর পুলায় যারা তাদের মারবো, এঙ্গে তো এবার চল দেবো না? চল যাই সবাই মেম্বারের বাড়ি, আজকে একটা বিদ করতেই হবে। কিরে সাতারা নিয়ে আয়, যে রোদ পড়ছে। আরে ছাতা ধরছ না গে, মাথায় ছাতা ধর, যে রোদ পড়ছে। তুই কোন প্ল্যান করছিস? তুই বাবা কোনে দিবেন না? আরে আরাম দাদা মাথায় ছাতা ধর। ওই মাথায় না, ওই দোলা মাথায় ধর, ওই দোলা দোলা করে। এ তালামি আকো দোলা, আমি আইতাছি। কি রে আওস না গে পান্ডা দে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে মাস্টার সাহেব যে আসেন, আসেন বসেন। তাহলে কি মনে করে আমার বাড়িতে? তাহলে মেম্বার সাহেব ওই পাড়ার রহিম রে একটা কাট করে দেওয়া যায় না? কি কাট করে দিব? ওই রহিম বুটের সময় বুট প্রতি 500 টাকা নিছে, এই টাকা তো আগে আমার উড়াই দেব। কি বলেন মেম্বার সাহেব, আপনার কত টাকা খরচ হয়েছে? শুনেন তাহলে কত টাকা খরচ হয়েছে? 4 পানের মিলে দিছে 2 লাখ, আর সিগারেট দর দিয়েছে 3 লাখ, তারপরে ভুটফুট দিয়েছে 500 করে। আব্বা আব্বা বেদাল তো বাজাইছি, ওই পাড়ার দাঁড়ালে তো তোকে মারছি। আরাম দাদা কি মাস? ওই লো তোমার জ্বর কইছে এই জন্য হালানে ধরে মারছি। উত্তম করছে। আমি আছি এখানে, আপনি একটু শান্ত হন। মাস্টার সাহেব পাবলে বিচার করেন, এই যে রহিম চাচা সহ আর অনেকের এই কাজ করে দেয় না, গম দেয় না, এই কথা কইছি দিকা এই মেম্বারের ভুলাই আমার ধরে মারছে। হ্যাঁ বিষয়টা বুঝলাম, আসলে শুনেন এই যে মেম্বার কাট করে দেয় না, গম টম চুরি করে, এখানে কি আসলে শুধুই মেম্বারের দোষ নাকি আমাদেরও কিছু দোষ আছে? আচ্ছা ভোটের সময় তোমরা কি মেম্বারের কাছ থেকে টাকা নাও নাই? কে অস্বীকার করতে পারবা যে তার চা পান খাও নাই? তোমরা কি একটা বারো ভাবছ এই যে মেম্বার নির্বাচনে তোমাদের পিছনে 9-10 লক্ষ টাকা খরচ করলো, একটা মেম্বারের কতই বা বেতন, এত টাকা সে কিভাবে উঠাইবে? তার অসৎ পথ ছাড়া আর তো কোনো উপায় নাই,
আমরা তাহলে এখন কি করব মাস্টার কাকা? কি আর করার, যা হবার তা তো হয়েই গেছে। এই থেকে তোমরা সবাই শিক্ষা নাও, নির্বাচনে খাইলে টাকা, সারা বছর জীবন শেষ হয়ে গেল। ধন্যবাদ।